বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। এখন আমি চা বসিয়েছি, আমি আর আমার ছেলে চা খাবো। এখন ছেলে বললে একটু চা খাবো, খুব বৃষ্টি হচ্ছে। আমি এই সব স্নান করে পুজো করে এলাম, আমারও গলাটা কীরকম হচ্ছে, একটু চা খাবো। আর হাজব্যান্ড তো চা খেয়ে বেরিয়ে গেছে, ছেলে বললো মা আমিও একটু চা খাবো। আমি বললাম চল তাহলে তুই আমার সঙ্গে চা খা, দুজনে একটু চা খাবো। চা বসিয়েছি, সমস্ত কাজ করলাম, করে স্নান করলাম, ফুল তুললাম, পুজো করলাম, করে এখন একটু চা বসিয়েছি। চা খেয়ে তারপর জামাকাপড় তো আর আজকে ছাদে বাইরে মেলা যাবে না, কারণ মানে প্রতি মুহূর্তে একদম একটু থামছে, আবার বৃষ্টি এসে যাচ্ছে। হ্যাঁ, তো রোদের কোনো চিহ্ন মাত্র নেই, যখন থামছে তখন অন্ধকার, সে কারণে জামাকাপড়গুলো ভিতরেই মেলতে হবে। এখনও মেলা হয়নি, আগে চা খাই, চাটা খেয়ে তারপর আবার আজকে বৃহস্পতিবার, পুজোটা হয়ে গেছে, তারপর রান্না শুরু করব, নিরামিষ রান্না করব। তারপর আরও অনেক কাজ আছে, আগে একটু চাটা ভালো করে খেয়ে নিই, গলাটা ভেজাই, গলাটা ভীষণ খুশখুস করছে। এখন এই কদিন বৃষ্টিতে রোজই তো সকালে স্নান করে পুজো করে নিচ্ছি, সেই কারণে আর ঠান্ডা আবহাওয়াটা খুব ঠান্ডা, আর সকাল সকাল স্নান একটু কীরকম ঠান্ডা, গলাটা কীরকম ঠান্ডা ঠান্ডা লাগছে। একটু ওই যে চা নিয়ে নিয়েছি ছেলেরা, আমার একটু বিস্কিট আর একটু চানাচুর নিয়েছি, ছেলে বললো এই চা নিয়ে ব্যাস রেডি, চা খাবো। জামাকাপড়গুলো সব সিঁড়িতে আমার রড লাগানো আছে, স্টিলের রড লাগানো আছে, সেই রডে সব জামাকাপড়গুলো মেলে দিলাম। বাইরে তো মেলা যাবে না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই কারণে সমস্ত জামাকাপড়গুলো এক এক করে রডের মধ্যে মেলে দিলাম। সিঁড়িতে রড আছে, সিঁড়ির রডে, সিঁড়ির রেলিংয়ে সব মেলে দিলাম। সারাদিন ধরে এখানেই যতটা শুকনো হয় হবে, এছাড়া তো বাইরে দেওয়ার কোনো উপায় নেই, বর্ষা দিনে আমি এখানেই মেলি, এই জন্যই এই ব্যবস্থাটা করা হয়েছে, এভাবেই থাকে। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। রান্না মোটামুটি হয়ে গেছে, পনিরের তরকারিটা করছি, পনিরটা ভেজে তুলে রাখলাম, রেখে এবার ওই কড়াইতে তেল ছিল ওর সঙ্গে, একটু পনিরটা ভাজার পর একটু তেল ছিল, ওই তেলের সঙ্গে একটু ঘি মিশিয়ে আর ফোড়ন দিলাম, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ ফোড়ন দিয়েছি। একটু ঘি দেওয়ার কারণ হচ্ছে যাতে স্মেলটা একটু ভালো হয়, পুরোপুরি আমি ঘিয়েতে ভাজিনি, ওই পনিরটা সাদা তেলে ভেজেছি। এবার ফোড়নটা দেওয়ার পর ক্যাপসিকাম দিয়ে করবো, সে কারণে ক্যাপসিকামটা দিলাম, ছোটো করে কেটে ধুয়ে রেখেছিলাম। এই ক্যাপসিকামটা একটু শক্ত, এক একটা ক্যাপসিকাম হয় না, একটু শক্ত, এটা একটু মাঝারি সাইজের, আর একটু বড়ো হলে ওগুলো একটু বেশ সফট হয়। যাই হোক, ক্যাপসিকামটা তেলের মধ্যে দিয়ে একটু নুন ছড়িয়ে দিলাম, দিয়ে এবার নাড়বো, মানে নুনটা দেওয়ার কারণ হচ্ছে যাতে একটু নরম হয়ে যায়, ভালো করে নরম না হওয়া পর্যন্ত একটু ভালো করে একটু ভাজবো, ভাজা না পর্যন্ত একটু নাড়তে থাকবো। এবার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, গন্ধটাও সুন্দর উঠেছে, মানে দারচিনি, এলাচ, লবঙ্গের, লবঙ্গ ফোড়ন দিলে তার ফোড়নের গন্ধটা একটু সুন্দর হয়। হ্যাঁ, এবার সুন্দর করে ভাজা হয়ে গেছে ক্যাপসিকামটা, ভাজার পর এইবার এর সঙ্গে মিশিয়ে দেব, ভেজে রেখেছিলাম পনিরটা, ওটা মিশিয়ে দেব, ওটা মিশিয়ে দিয়ে এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়বো, যাতে ঘিয়ের ঘিটা একটু মানে পনিরটা একটু অ্যাবজর্ব করে নেয়, স্মেলটা তাহলে খেতে খাবার সময় একটু ভালো আসবে। ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার মিক্সিতে বেটে রেখেছি পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা, চারটে কাঁচা লঙ্কা দিয়েছি, ওই পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, মিক্সির বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো খুন্তি দিয়ে, সুন্দর করে একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না ফোটে, দিয়ে দিলাম একটু নুন, এবার একটু ফোটা ফুটলেই
রান্নাটা হয়ে যাবে। যেরকম প্রতিবার করি সেরকমই, আলাদা কিছু নয়। এখন আমরা খেতে বসে গেছি, সবগুলোকে ঠিকঠাকভাবে ক্যামেরায় আনতে পারলাম না, যতটুকু আনতে পেরেছি। রান্না করেছি ভাত, মুগ ডাল আর কুঁশাকের তরকারি, করলা ভাজা আর পটল ভাজা, আর পনিরের তরকারি আর পাঁপড় ভাজা, এগুলো করেছি যতটুকু পেরেছি, আনতে পেরেছি। আমার হাজব্যান্ড আমার ডান দিকে আছে, ওকে তো আনতেই পারিনি, আমার ছেলে আর আমি। আর আচার নিয়েছি, খেতে বসে গেছি, খাচ্ছি। আমার ছেলে খাচ্ছে, আমি খাচ্ছি, আমার হাজব্যান্ডের দিকে খাচ্ছে। আমি সবসময় মাঝখানেই খেতে বসি, আমার দুপাশে দুজন থাকে, তাহলে আমার দিতে সুবিধা হয়। একজন ডান দিকে একজন বাঁ দিকে থাকে, একসঙ্গেই বসে খেয়ে নিই। তারপরে তো তিনজনই তো খাই, তারপর খাওয়ার পর এক পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে, একসঙ্গেই সেই জন্য খেয়ে নিই। আর সামনে টিভি চলে, টিভি না চললে তো টিভি দেখতে দেখতেই খাই আর কি। আর গরম এখন, ফ্যান তো মাথার কাছে ঘুরছেই, এভাবে খেয়ে নিই। এখানেই বসে আমরা ডেইলি খাই। খাওয়ার পর এবারে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপার আছে। ছেলের থালা খালি হয়ে গেছে, ছেলেকে একটু ভাত দেবো। পনির দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, একটু ভাত দিলাম ছেলেকে। ও আর নেবে না বলছে, আমি বললাম না আর একটু নে। এই যে পনিরের তরকারিটা তখন ক্যামেরার সামনে আনতে পারিনি, রান্নার সময় দেখিয়েছি এই তরকারিটা করেছি, আমার ছেলের খুব প্রিয়, আমারও ভালো লাগে। আমার হাজব্যান্ডের অত বেশি ভালো লাগে না, শুধু আমাদের দুজনের ভালো লাগে বলে ও নিয়ে আসে প্রায় শনিবার বৃহস্পতিবার, ওই দুদিন তো নিরামিষ খাই, তো সেই দিন ও দু তিন পিস খায়, আমরাই খাই। আমি একটু ছোটো ছোটো বেশি টুকরো করি না, বড় পিসই রাখি, তিনজনের জন্য তিনজনে খাই, তো সেই কারণে। এটা আমার হাজব্যান্ডকে দিচ্ছি, ওই পাশে ও তো আছে বললাম ডান দিকে। Thank you.
রান্নাটা আমাদের প্রায় শেষের পথে। এই কদিন লকডাউনে আমরা নিরামিষের দিন পনিরটা একটু বেশি খেয়েছি, কিছু রেসিপিও ট্রাই করেছি, কিছু কিছু রেসিপি এখান ওখান থেকে ট্রাই করেছি, আর সময়টা তো অনেক এখন, সেই কারণে কি আর করব, পেটও ভরে গেছে, খাওয়া আমাদের শেষ, এরপর মুছতে হবে, বাসন ধুতে হবে, এসবগুলো করে এবার ভিডিওটা এডিট করতে বসবো, ঠিক আছে। আসি কোন তরুণ অশান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত, আসি কোন তরুণ অশান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত, আলোকের নৃত্যে বনান্ত মুখরিত অধীর আনন্দে মোর বিনয় ওঠে কোন সুরে বাজি, চঞ্চল ছন্দে মোর বিনয় ওঠে কোন সুরে বাজি। আজকে সারাদিন পরে আজ এই মাত্র এই প্রথম আপনাদের সামনে এলাম, সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর সারাদিন অনেক কাজ হলো, আমি এবার আমার ব্লগটা শেষ করব আর বাড়াবো না, ঠিক আছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার ব্লগটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, প্লিজ প্লিজ, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার নতুন চ্যানেল, আবারও বলছি সাবস্ক্রাইব করবেন, প্লিজ রিকোয়েস্ট করছি, ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, ঠিক আছে। আজ তাহলে এই পর্যন্তই, দেখাবে পরের ভিডিওয়ে, বাই।